ওয়েলকাম ব্যাক আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো তোমাদের অপেক্ষা আজকে শেষ। তো আমি আজকে দেখো কীভাবে সাইন ইন করতে হয় এবং মাল্টিপ্লেয়ার খেলতে পারবা। সো আমাদের সার্ভাইভাল সিস্টেম ছিল, সো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ওখানে আমি আর খেলবো না। সো এখানে সার্ভারগুলো চলে এসেছে, বাট আমি এখানে খেলতে পারবো না, কারণ এরা লেখা দেখাবে যে উই কুড নট ভ্যালিডেট ইউর লগ ইন, মানে আমার সাইন ইনটা ওরা ভ্যালিডেট করতে পারিনি। সো আমার যে সার্ভাইভাল সিস্টেম ছিল, সো সেটা আমি আর কন্টিনিউ করবো না, জাস্ট উল্টোপাল্টে হয়ে গেছে এই জন্য। মানে চিটস কিন্তু অফ আছে। সো প্রথমে এখানে সাইন ইন করতে গেলে তোমাদের মোট একটাই মেন জিনিস আছে, সো বলতে গেলে চারটা। ধরো প্রথমে ইমেল, পাসওয়ার্ড এবং তোমার জন্ম তারিখ এবং তোমার গেমার ট্যাগ। এই চারটা যদি তুমি মেনটেন করে ঠিকভাবে করতে পারো তাহলে তোমরা যে কোনো মাল্টিপ্লেয়ার খেলতে পারবা। সো সাইন ইনে ক্লিক করো, সেভ টু মাইক্রোসফট অ্যাকাউন্ট। সো এখানে লোড হতে একটু টাইম লাগবে। সো হ্যাঁ, লোড হয়ে গিয়েছে। সো এখানে তোমরা ক্লিক করলে কিচ্ছু হবে না এখন, কারণ ওই যে সাদা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, ওটা চলে যাবে তারপর। সো দেখি, ওকে। সো অনেকেই কী করে, এখানে নিজেদের ফোন নাম্বার দেয় এবং কিচ্ছু হয় না। সো এখানে তোমরা কিচ্ছু করবে না, জাস্ট দেখতে পাবা ক্রিয়েট ওয়ান লেখা আছে, সো ওখানে ক্লিক করো এবং এটা নিউ ইমেল অ্যাড্রেস লেখা থাকবে, ওখানে একটা ক্লিক করো। এবার তোমাকে যেমন ওই যে যেমন জিমেল অ্যাকাউন্ট আছে, ওখানে তোমাকে ইমেল বানাতে হয় এবং পাসওয়ার্ড। সো এখানে তোমরা কিছু একটা লিখো। সো আমি কী লিখি, সো আমি একটু আমার মতো লিখে নিই। সো এখানে তোমার যেটা খুশি, সো আমি লিখি। সো আমি একটা লিখলাম এবং নেক্সটে ক্লিক করব। সো ওয়েট হচ্ছে না কেন। সো এখানে লেখা দেখা আছে এই ইমেল অ্যাড্রেসটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে। সো আমি আর একটু দেখি। সো এবার নেক্সটে ক্লিক করি, এটাও অলরেডি কেউ নিয়ে নিয়েছে, সো এটাও হবে না। সো আমি আর একটু ট্রাই করি, ওয়েট আ মিনিট। সো আমি আর একটু ট্রাই করি। এটাও কেউ নিয়ে নিয়েছে, মানে বুঝতেছি না, যেটাই আমার যেটা চাচ্ছি সেটা অন্য কেউ নিয়ে নিয়েছে অলরেডি। সো আমি একটা নাম বেছে ব্যাক আসতেছি। সো গাইস, এবারে তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এটা দেখো, এটা কিন্তু মেইন। এখানে যদি তুমি ভুল করো তাহলে তোমরা আর কখনো মাইনক্রাফট মাল্টিপ্লেয়ার খেলতে পারবে না। সো এখানে ডেট অফ বার্থ তোমরা যেটা খুশি দিয়ে দিতে পারো, আমি একটা কাস্টম দিয়ে দিই যেটা খুশি। এবারে দেখো, ইয়ারে তোমরা সব সময় 2000 দিবা। এখানে যদি তোমরা একবার যদি উল্টোপাল্টা দাও তাহলে তোমরা জীবনেও খেলতে পারবা না। সো 2000 দিবা, দিয়ে নেক্সটে ক্লিক করবা। এবারে তোমাকে হচ্ছে ভেরিফাই করতে হবে। সো একটু ওয়েট করো, যেহেতু ওনা লোড হয়। সো তোমাকে এখানে পাজল সলভ করে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি একটা রোবট নও। সো নেক্সটে ক্লিক করি এবং তোমাকে এটা একদম সোজা করতে হবে। সো আমি সোজা করে ডানে ক্লিক করব, গুড দিল 6 সেকেন্ডে। সো টিক। সো এবারে তোমাকে নিজেদের গেমার ট্যাগটা দিতে হবে। সো এখানে তোমাকে একটা লেখা আসবে এরকম, দেখে নে, এখানে এক্সবক্স লাইভ আছে। সো আমার নাম দিচ্ছে এরা
পিটি ফারবল 891। তো আমি এটা কেটে দেব এবং আমার একটা নাম দিই। সো আমি দিতেছি বিহঙ্গ ওয়াইটি, বিহঙ্গ গেমিং ওয়াইটি দিই ওয়াইটি। সো এবারে তোমাকে নেক্সটে ক্লিক করে দেখতে হবে টিক যদি আসে। সো এটা হবে না, কারণ এটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে। সো জানে না কে নিয়েছিল আমারটা, আমার ফেভারিট, মানে আমার নামটাই নিয়ে নিল। সো এটা দেখি, এটাও কেউ নিয়েছে। আচ্ছা এটা তো আমারই অ্যাকাউন্ট, আমি নিজেই নিজেরটা ইয়ে করছি। সো আমি এখানে কি গেমার ট্যাগ ক্রিয়েট করেছো একটু ভেবে ব্যাক আসতেছি। সো গাইস আমার নামটা রাখবো গেমার বিহঙ্গ, দেখি হয় কিনা। সো একদম সবকটা গাই গাই দিচ্ছি। সো গোতে ক্লিক করার পর যদি এটাও হবে না, জিগে এ। সো এক মিনিট। সো গাইস আমার নাম প্রো বিহঙ্গ 36 দিলাম এবং ডিসপ্লেতে ক্লিক করব। সো এক মিনিট, এখানে দেখো সেটিং এভরিথিং আপ লেখা আসতেছে। সো তোমরা হয়তো আমার ভয়েস নাও শুনতে পারো, বাট কিছু করার নাই। সো দেখো একটু ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করো তোমরা। সো আবার এখানে লেখা আসছে। সো আমি যদি ব্যাকে ক্লিক করি, সো দেখো আমার নাম চলে এসছে প্রো বিহঙ্গ 36। সো আমি যদি প্লেতে ক্লিক করি তাহলে এখানে সার্ভার 11টা চলে এসেছে এবং হাইপ। সো আমি যদি এখানে প্লেতে জয়েন সার্ভার যদি ক্লিক করি তাহলে দেখো এটা ঠিক আমাকে ডিরেক্টলি নিয়ে যাবে আমার সার্ভারে। দেখো জেনারেটিং ওয়ার লোকেটিং সার্ভার। সেইভাবেই তোমরা মাল্টিপ্লেয়ার যে কোনো কিছু খেলতে পারো সাইন ইন করে। সো মেইন হচ্ছে তোমার জন্মদিবসটা, ঠিক আছে? সো দেখো ঢুকেও গিয়ে ফাঁকা দিয়ে স্পেস দিয়ে বিহঙ্গ স্পেস 36 লিখে তোমরা আমার সাথে অ্যাড ফ্রেন্ড করতে পারো এবং মাইনক্রাফট খেলবো, মাইনক্রাফট খেলো কিংবা আমাকে দেখতে পারবা। তো আমাকে দেখার জন্য তোমাকে অ্যাড ফ্রেন্ড করতে হবে আগে। সো দেখো ডান। সো হ্যাঁ দেখো কত লোক এসছে এখানে খেলার জন্য। সো এখানে তোমরা এবার বেসিক যে কোনো কিছু খেতে পারবা। সো এখানেও আমি আমার ইয়ে করি, আমার যেটা অরিজিনাল গেমার ট্যাগ আমি ইউজ করি। সো তোমরা এখানে অ্যাডফেন্ড করো, আমি যেটা লিখতেছি বিডি প্লেস 1971। সো এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট। সো এখানে তোমরা হচ্ছে ইয়ে করবা, আমাকে অ্যাডফেন্ড করবা। সো আমি একটা দেখাই, ওয়েট আ মিনিট, আমি কী খেলবো? স্কাইওয়ার্স খেলি এক ম্যাচ। সো ট্রিও, কারণ আমি একা পারি না, আমি অনেক পিভিপিতে। আচ্ছা বেশি সামনে যাওয়া যাবে না। সো দেখো তোমরা এইভাবে ফ্রেন্ডের সাথে খেলতে পারবা এবং এটা আপডেট করা হয়েছে স্কাইওয়ার্স। ফ্লোরটা দেখছো কত সুন্দর। সো ভিডিওটা হয়তো প্রচুর বড় হয়ে যাচ্ছে, এখানে একটু পার্কোরের মতো, বাট আমি পারবো না কারণ আমি অনেক এটা খেলিনি। সো আমি এখানে মেইনলি আগে চেস্টগুলো লাগবো, যাতে চেস্টের মধ্যে জিনিসপত্র আর কেউ না নিতে পারে। সবার আগে আগে এমেরাল্ডটা ভাঙি, কারণ এখান থেকে তোমরা নক ব্যাগ অনেক কিছু পাইতে পারবা। আচ্ছা এও একই করতেছে। সো আমার কন্ট্রোলে প্রবলেম হইতেছে, এখানে একটা এমেরাল্ড। সো তোমাদের ট্রপিক্যাল ফিশ দিয়ে দেই এখান থেকে। সো আমার ল্যাগ করতেছে। সো আমি একে আমার সোটটা দিয়ে দিই শার্পনেস 1। সো কেন জানি ল্যাগ করতেছে প্রচুর, মানে হিউজ ল্যাগ। সো আমাদের হয়তো কেউ অলরেডি ইয়ে পেয়েছে এন্ডারপ্রো, কারণ এন্ডারপ্রো কিন্তু চেস্টের মধ্যে থাকে এখানের। সো প্রচুর ল্যাগ করতেছে, আমি হয়তো নাও খেলতে পারি। সো হ্যাঁ ওকে। সো মিডিলে
হচ্ছে আমাদের দল অলরেডি চলেও গিয়েছে। সো হ্যাপাসি প্রচুর ক্লোজ ছিল। সো এখানে টেন্ডার চেস্ট যাক, আচ্ছা এটা কে জানি দিছে। এখানে আরো কিছু আছে, লেগিংস, আচ্ছা ওখানে গ্রিন আছে। আমি আমার অ্যাপেলটা খেয়ে ফেলাই, কারণ আমি জানি না কি আর বলবো। আমাদের রেড টিমের ওর কোথায় গেছে আমি নিজেও জানি না। ওকে আরো ভালো লুক পাইছি, ভাই ওকে আমাদের রেড ওখানে আছে আমাদের টিমের। সো ওকে কি হেল্প করা যাবে না, আমি একটু পলাই থাকি, কেন জানি আমি অনেক ভীতু। সো আমার একটা লেগিংস দরকার মনে হয়, জাস এখানে দেখি আছে কি না। সো লেগিংস পেয়ে গেলাম, হচ্ছে স্পেল অফ লাইফ কি রে ভাই, আজকে এই পর্যন্ত, দেখাচ্ছে আগামী পর্বে। সো বিদায়।